নমস্কার বন্ধুরা, পিয়ারি হাসলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা আজ একটি মুখরোচক বেশ মজাদার চটপটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজ আমরা তৈরি করেছি চিকেন চটপটি। এটা ভীষণ সহজভাবেই তৈরি করা যায় আর এটার স্বাদ কিন্তু অসাধারণ। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি প্রেস করে রাখুন আমার ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। আমরা চলে এলাম রান্নায়। প্রথমেই আমরা নিয়ে নিয়েছি খানিকটা কর্নফ্লাওয়ার আর নিয়েছি টুকরো করে কেটে রাখা চিকেন। তার মধ্যে স্বাদ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে মেশাতে হবে, তার আগে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। ভালোভাবে এবার এটাকে মাখিয়ে নিতে হবে। ভীষণ সহজেই একটি রান্না, এটা খুব সহজভাবেই তৈরি করা যায় আর এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা কর্নফ্লাওয়ার। দিয়ে এই শুকনো কর্নফ্লাওয়ারের সাথে চিকেনের টুকরোগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, ঠিক এইভাবে। এর মধ্যে কিন্তু কোনো রকম জল আমরা ব্যবহার করছি না, ঠিক দেখুন এইভাবে কর্নফ্লাওয়ারটা পুরো মাখানো হয়ে গেল। তারপর আমরা কড়াই বসিয়ে তার মধ্যে খানিকটা রিফাইন্ড অয়েল দিয়ে এই চিকেনের টুকরোগুলো দিয়ে ভেজে নেব। একটু ভালোভাবে গোল্ডেন করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের চিকেনের যে পকোড়াগুলো বানানো হচ্ছে সেগুলো তৈরি হয়ে যাবে। এই চিকেনগুলো দিয়েই কিন্তু আমরা চটপটিটা তৈরি করব। আমরা সকলেই রাস্তাঘাটে ভেলপুরি, চটপটি, আলু কাবলি সব কিছুই খেয়েছি, কিন্তু এইভাবে চিকেন দিয়েও চটপটি বানালে ভীষণ স্বাদ হয়। আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখতে পারেন। এইভাবে দেখুন চিকেনগুলো কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে এসছে আর এটা বেশ ক্রিস্পি হবে। ভেতর থেকে নরম থাকবে চিকেনটা আর কিন্তু বাইরে থেকে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা কিন্তু বেশ ক্রিস্পি হবে। ভাজা হয়ে গেছে, আমরা দেখুন এভাবে তুলে নিচ্ছি তেল ছড়িয়ে। সবটা তুলে নেওয়ার পর আমরা এবার এটাকে চটপটা মশলা দিয়ে মাখবো। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম আমচুর পাউডার, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, তারপর দিচ্ছি সামান্য বিট নুন স্বাদ মতো, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, গাজর কুচি আর পেঁয়াজ কুচি। কাঁচা লঙ্কার কুচিটা স্বাদ অনুযায়ী যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দেব গাজরের কুচি। এটা কিন্তু নিজস্ব ব্যাপার একদম, আপনারা চাইলে শসা কুচো বা এর সাথে ধনে পাতা সব কিছু দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লেবুর রস, আর সব শেষে দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ। দিয়ে সব একসাথে মিলিয়ে মেখে নিলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে চিকেন চটপটি। খুব সহজেই তৈরি হয়ে গেল এই চিকেন চটপটি, আপনারা দেখতেই পাচ্ছেন আর আশা করি বুঝতেও পাচ্ছেন এটার টেস্ট কতটাই ভালো হবে। আপনারা অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, এটা সকলেরই ভালো লাগবে। আমরা এটা সার্ভ করব, কিন্তু তার আগে এর ওপর থেকে একটু ছড়িয়ে নিতে হবে ঝুরি ভাজা। আমরা একটু ঝুরি ভাজা আর বাদাম এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটা পরিবেশন করছি। এটা ভীষণই টেস্টি একটি রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে তো ছোট্ট করে লাইক করে সকলের সাথে শেয়ার করে দেবেন, আর যদি ভালো লাগে আমার কমেন্ট সেকশনে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আমার সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকের মতন এইটুকু, আবারও হাজির হয়ে যাবো নতুন কোন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আমার সাথে থাকুন এবং সকলে সুস্থ থাকুন। নমস্কার।